আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন ইত্যাদি মিডিয়াতে, তারা আমরা অনেকেই জানি নিজের অজান্তে মোবাইল নাম্বার বা প্রয়োজনীয় ডকুমেন্টগুলা শেয়ার করার ফলে বিপদের মধ্যে নিজেকে ঠেলে দেয়। কিন্তু আমরা জানি, আমরা কি জানি কিভাবে এই শেয়ার করা মোবাইল নাম্বারগুলো আমাদের বিপদের কারণ হয়ে থাকতে পারে? বন্ধুরা, আজকে আমি সেই বিষয়টি শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখবেন। তো শুরুতেই অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এখান থেকে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। হয়তো এমনই হতে পারে আপনি যে প্রশ্নটির উত্তর খুঁজছেন কোথাও পাচ্ছেন না, আমার চ্যানেলটি হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি খুঁজে নিতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে ফেসবুক পেজের মধ্যে চলে যাচ্ছি। ফেসবুক পেজে আসার পরে এখানে দেখা যাচ্ছে একটি ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি অ্যাড করা হয়েছে শুধুমাত্র ভেরিফিকেশনের জন্য। কিন্তু এই ভেরিফিকেশনের ফলে অনেক হ্যাকার আছে বা হাইজ্যাকার আছে বা অনলাইনে যারা প্রতারণা করে, সুনির্দিষ্ট প্রতারক, তারা এই ফোন নাম্বারটি ইউজ করে আপনার সাথে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিতে পারেন। প্রথমত আমি আপনাদের সাথে শেয়ার করছি, অনেকেই আপনার এই ফোন নাম্বারটি আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে আপনি কি অমুক, আপনি যদি একটি পার্সেল নিতে চান বা আপনার নামে একটি পার্সেল এসেছে বা আপনার নামে একটি গিফট এসেছে বা আপনার জন্য একটি অসাধারণ একটি গিফট এসেছে, এই ধরনের প্রতারণামূলক বা লোভনীয় অফার দিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে। সে বলতে পারে যে তার বিকাশ অ্যাকাউন্টে আপনি 5,000, 10,000 বা 2,000 টাকা যদি বিকাশ করে দেন তাহলে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত পুরস্কারটি পেতে পারেন। এই ধরনের কাজ আপনি কখনো করবেন না। আর দ্বিতীয়টি হচ্ছে, অনেকেই অনলাইনে ডলার বা কারেন্সি বাই সেল করে থাকে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ডলার বা কারেন্সিগুলো সেল করার চেষ্টা করে। হয়তো সে আপনার ফোন নাম্বারটি নিয়ে আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে তার কাছে কিছু ডলার রয়েছে, আপনি চাইলে কম দামে নিতে পারেন। এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বা প্রতারণামূলক কথাবার্তা দিয়ে আপনাকে প্রলোভিত করতে পারে এবং আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে। আবার অনেক হ্যাকার রয়েছে যারা সফটওয়্যার মাস্টার বা বিভিন্ন ধরনের অ্যাপ বা ডেভেলপমেন্ট করে বিভিন্ন ধরনের আপনার এই ফোন নাম্বারটি বা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে এসে ক্লোনিং করতে পারে বা কপি করে আপনাকে প্রতারণার মধ্যে ফেলে দিতে পারে। আপনি অপরাধ করেননি, কিন্তু সে আপনার ফোন নাম্বারটা ক্লোনিং করে বা কপি করে বিভিন্ন ওয়েতে ছড়িয়ে দিয়ে আপনাকে বিপদে ফেলে দিতে পারে। ধরুন আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি, এটা একটি ফেসবুক পেজ। এই ফেসবুক পেজের মধ্যে ধরুন আপনি আপনার পরিচিতির জন্য বা কোনো একটা জিনিস শেয়ার করার জন্য এখানে নাম্বারটি শেয়ার করেছেন, সাপোজ 01 67 ... দিয়ে আপনি এখানে নাম্বারটি শেয়ার করেছেন বা আপনি এখানে কিছু লিখে এখানে পোস্ট করেছেন বা শেয়ার করে দিয়েছেন। এটি যখন ভাইরাল হয়ে যাবে বা বিভিন্ন লোকের কাছে বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছবে, অনেকেই সেই ফোন নাম্বারটি পাবে এবং আপনার ফোন নাম্বারটি নিয়ে সে আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে কীভাবে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক পেজ, লিঙ্কডিন আছে, তারপর পিন্টারেস্ট আছে, টুইটার আছে, বিভিন্ন ধরনের লিঙ্কের মাধ্যমে আপনার সাথে সে প্রতারণা করতে পারে। ধরুন আমি এখানে লিঙ্কডিন প্রোফাইলে আপনাকে দেখাচ্ছি, আপনি যদি একটি ছবি দিয়ে বা বিভিন্ন টেক্সট দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে অ্যাড করেন তাহলে অনেকেই আপনার ফোন নাম্বারটি দেখতে পাবে। সুতরাং আমি আশা করব আপনি এই ধরনের কোনো পোস্ট বা পোস্ট দেওয়ার সময় বিশেষ করে আপনি আপনার ফোন নাম্বারটি ইউজ করবেন না। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই মেসেঞ্জারে সেট করে তাকে প্রয়োজন হলে ফোন নাম্বারটা দিবেন। আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আমরা অনেকে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো, বিশেষ করে পাসপোর্ট বা আমার ভিসা বা এনআইডি, বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। এতে কিন্তু হ্যাকারদের সুবিধা হয়, হ্যাকাররা ওই সমস্ত তথ্য নিয়ে এডিটিং করে বা এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনার এনআইডির ছবি পাল্টিয়ে বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টের তথ্যগুলো চুরি করে আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে
প্রতারণায় ফেলে দিতে পারে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চাচ্ছি। আমি আশা করি আপনি পোস্ট দেওয়ার সময় অবশ্যই আপনি আপনার ফোন নম্বরটা ইউজ করবেন না বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কখনো শেয়ার করবেন না, এতে আপনি নিজেই নিজেকে বিপদের মধ্যে ফেলে দিবেন। আশা করি আজকে থেকে সতর্ক হয়ে যাবেন এবং কোনো প্রয়োজনীয় কাউকে ডকুমেন্ট শেয়ার করতে হলে অবশ্যই মেসেঞ্জারে বা আপনার ইমোতে তার পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আপনি তা শেয়ার করতে পারেন। এতে দুজনেই সুরক্ষিত থাকবেন এবং অত্যন্ত বিশ্বাসযোগ্যতার মধ্যে দিয়ে এই কাজটি আপনাকে করতে হবে। কেননা এই তথ্য প্রযুক্তির যুগে যার কাছে যথেষ্ট তথ্য রয়েছে সেই রাজা, যার কাছে তথ্য নেই বা ইন্টারনেট ভালোভাবে ব্রাউজ করতে পারে না তা সেই নিজেই নিজেকে বিপদের মধ্যে ফেলে দেয়। সুতরাং আবেগের বসে বশবর্তী হয়ে আমরা কখনো আমাদের নিজস্ব ফোন নাম্বার বা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে বিনা প্রয়োজনে শেয়ার করবো না। তো ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বিনীত অনুরোধ জানাবো লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলটির সাথেই থাকুন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।